বিজয়, কি ব্যাপার কাকা? আপনি এখানে? তোমার কাছে যাচ্ছিলাম বাবা, ওই মন্দিরে এসেছিলাম একটা পুজো দিতে, একটা মানত ছিল। তা আপনার নাতনি কেমন আছে? ভালো, খুব ভালো। এই তো সে। এ তোর সেই মামা যে তোর জীবন বাঁচিয়েছে, তোর অপারেশনের জন্য অনেক টাকা দিয়েছে। তোমার সাহায্য না পেলে এই ফুলের মতো মেয়েটা হয়তো মরেই যেত বাবা। ছি, এভাবে বলতে নেই। মামা, এটা তোমার জন্য। কি এটা? মিষ্টি। আসছি বাবা। ব্যাপারটা কি? এইভাবে পাবলিক প্লেসে মারধর করছে? ওখানে যেও না, স্বামী স্ত্রী ব্যাপার, ওর মধ্যে নিজের নাকটাকে গলিও না। তাই বলে নিজের বউকে এইভাবে মারবে? ও তো নিজের বউকে কেলাচ্ছে, তোমার বউকে তো নয়। বাবা, বাবা, এ তোমার স্ত্রী। তোমাদের এই ঘরোয়া ঝামেলাটা এভাবে বাজারের মধ্যে টেনে নিয়ে এসেছো কেন? সালা বুড়ো, তোরে তো গায়ে লাগছে কেন? সালা, কে লাগে তোর? কে লাগে? না না, মানে রক্ষিতা দিবি? একা দিবি? সালা বড় বড় কথা বলছে, সালা দরজা করে উঠলে উঠেছে। না মানে উড়িয়ে বাবা, বুড়োটাকে যাতাই বলছে, তুই ইয়াং ছেলে, ওর যদি বাচ্চা থাকে না, তাহলে তুই ওখানে গেলে তোকে ওর বাচ্চার বাপ বানিয়ে দিবে। আশ্চর্য, এইভাবে পাবলিক প্লেসে হাঙ্গামা করবে আর আমি আমি চুপচাপ দেখব? চুপিজ চুপিজ দেখো না। এই এই, ওকে মারিস না। কেন? ও তোমার কে লাগে? রক্ষিতা, শয়তানি। ও মিথ্যে কথা বলছে, আমি ওকে চিনি না। তুমি বিশ্বাস করো, আমি ওকে চিনি না। এই ভরা বাজারে তুমি আমাকে বদনাম দিচ্ছ, শয়তান। আমি আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। এই, একদম চুপ করে থাকো। হ্যাঁ, আমার রক্ষিতা, বল কি করবি? এত লোকের সামনে তুই এই কথা বললি? হ্যাঁ বললাম। সালা হারামি, আমার স্বামীকে মারবেন না, ওকে ছেড়ে দিন। আপনার আপনার দুটো পায়ে পড়ি, আপনি আমাকে মারুন, আমাকে মারুন, আমার স্বামীকে ছেড়ে দিন, আমার স্বামীকে ছেড়ে দিন। দেখেছিস, এত লোক দাঁড়িয়ে আছে, কেউ তোকে বাঁচাতে আসেনি। আপন জন বিপদে পড়লে না বাঁচাতে আসে মা আর স্ত্রী, ওদের অসম্মান করতে নেই। দেখ দেখ, তোর স্ত্রী তোকে বাঁচাবার জন্য আমার পা ধরে কাঁদছে, আর তুই তাকে এই ভরা বাজারের সামনে বেইজ্জত করছিলিস, মারছিলিস। আরে, তোর স্ত্রী তোকে স্বামী বলে পুজো করে, আর তুই তুই তার উপর অত্যাচার করছিস, তোর লজ্জা হওয়া উচিত। ওকে ক্ষমা করে দিন, দয়া করে ওকে ক্ষমা করে দিন। তুমিও আমাকে ক্ষমা করে দাও বোন। বোন? হ্যাঁ বোন। আমি আমি তোমার স্বামীকে বোঝাবার জন্য মিথ্যে কথা বলেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। যা, সিকিনে বাড়ি যা, আর লোক হাসাস না, যা। যে মেয়েদের এত সম্মান করে, উঁচু আসনে বসায়, একেই আমার চাই। চাই? হ্যাঁ,
পূজার স্বামী হিসেবে। এই ছেলেটির সঙ্গে আমি আমার পূজার বিয়ে দেব। বিয়ে ওই ওই ছেলেটার সাথে? কিন্তু ছেলেটা কে? চলো না দেখছি। দেখি অভিজ্ঞা, অভিজ্ঞা, অভিজ্ঞা। কিরে তুই? মানে বাজারে এসেছিলাম, মা খুব অসুস্থ গো, ডাক্তার বলেছে ফল খাওয়াতে হবে। তো মানে পয়সা করি কিছু নেই, তো তুমি যদি থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমার বোনের জন্য আমি একটা ভালো পাত্র খুঁজছি, এই ছেলেটিকে আমাদের পছন্দ। আমার নাম বিজয়, বিজয় চৌধুরী। আচ্ছা, আমার বোনের নাম পূজা। ওই ছেলেটিকে আমাদের চাই। চাই? চিন্তা করবেন না, আমি একজন ঘটক, ম্যারেজ ব্রোকার, মানে বিয়ের দালাল। ছবি আছে মেয়ে? দেখুন আমার বোনের কোনো একা ছবি নেই, তবে হ্যাঁ আমার আর আমার বোনের একসঙ্গে একটা ছবি আছে, এটা রাখো। বাহ, সুপার ফাইন, সুপার ফাইন। হাই, তোকে কে ফাইন বলতে বলেছে? তুই ওই বাইকের ছেলেটাকে ছবিটা দিবি, ও কি বলেছে এটা আমাদের জানাবি, ভালো ঘটক বিদায় পাবি। আচ্ছা, এখন বিদায় নিবি? আচ্ছা, বিদায় নিবি বলছি, বিদায় নিবি, যা। বোঝে না? চলো না মামা, আমরা যাই। চল। আমার ভাগ্নে অভিক এই বিয়েতে মত দিয়েছে। ভাই বোন দুজনেই দেখতে খুব সুন্দর। এছাড়া বিজয়বাবু এই অঞ্চলের খুব নাম করা লোক, সবাই ওনাকে খুব সম্মানও করে। দাদার সাথে বোনের ছবি দেখেই মেয়ে আমাদের পছন্দ হয়েছিল, মেয়ে আমাদের না দেখলেও চলতো। হ্যাঁ, অভিক বলেছে ওর কোনো দাবি দাবা নেই, শুধু বিয়ের দিন ঠিক করলেই হবে। ভালো কথা, আপনাদের কোনো দাবি থাকতে না পারে, কিন্তু আমার তো একটা কর্তব্য আছে, দাদা হিসেবে আমি সেই কর্তব্য এড়াই কি করে বলুন। ঠিক ঠিক, আমার বোনকে আমি 50 ভরি সোনা, তাছাড়া খাট, আলমারি, ড্রেসিং টেবিল, বিছানা, টেলিভিশন, ফ্রিজ, যা লাগে আমি সবই দেব। ও আপনাদের গ্রামে আপনাদের ঘরের বউ হিসেবে মর্যাদা পাবে, সেই মর্যাদা সম্মান তো আমাকে রাখতেই হবে। শুধু শুধু আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, দেখবেন যে ও যেন আপনাদের সংসারে গিয়ে কোনো কষ্ট না পায়, কোনো দুঃখ না পায়। কি বলছেন এসব? বলতে খুব খারাপ লাগছে, তবু না বলে কোনো উপায় নেই। তোমাদের বাবাকে আমি 2 লক্ষ টাকা ধার দিয়েছিলাম, সামনেই আমার বোনের বিয়ে, তাই টাকাটা ফেরত চাইছিলাম। বাবা সবে মাত্র মারা গেছেন, এখনো শ্রাদ্ধ শান্তি হয়নি, এখন আপনি টাকা চাইছেন, কোত্থেকে টাকা দেব? আর তাছাড়া বাবাও তো কোনোদিন সেরকম কিছু বলেননি। আপনার কাছে টাকা নেওয়ার কোনো কাগজ বা রসিদ নিশ্চয়ই আছে? রসিদ? বিজয়, এই নাও হ্যান্ড নোট, এতগুলো টাকা তুমি আমাকে দিয়েছো তার একটা প্রমাণ চাই। এসব কাগজপত্রে আমার দরকার নেই, আমরা একই গ্রামে থাকি, দীর্ঘদিন ধরে আপনাকে চিনি, এই বিশ্বাসেই এতগুলো টাকা আপনাকে আমি দিয়েছি। কিন্তু এ কথা আমরা কি করে বিশ্বাস করব? আরে আমরা কেন, পৃথিবীর কেউই এ কথা বিশ্বাস করবে। তাছাড়া 2-5 হাজার টাকার ব্যাপার না, 2 লাখ টাকা, কোনো কাগজপত্র ছাড়া কেউ এতগুলো টাকা দিয়েছে, এটা কি বিশ্বাসযোগ্য? তুমি 2 লক্ষ টাকা মিথ্যে কথা বলে দাবি করছো, শুধু বোনের বিয়ে দেবে বলে, যত সব চিঠি। মুখ সামলে কথা বলো, নাহলে জিভ ছিঁড়ে ফেলে দেবো।
নিজের বাবার সম্মান বাঁচাতে আমাকে তুমি মিথ্যাবাদী চিটিংবাজ বানাচ্ছ? এই যে এই যে এই যে ছাড়ো ওদের ছাড়ো, ওরা কি অন্যায় বলেছে? হ্যাঁ, 2 লাখ টাকার রসিদ ছিঁড়ে ফেলে দিয়েছো, একই সিনেমার গল্প শোনাচ্ছ আমাদের? হ্যাঁ, আসলে বুড়ো মরেছে তো সাক্ষী দিতে পারবে না, তাই ঝোপ বুঝে কোপ মারার ধান্দা। ঠিক বলেছ, ভুলটা আমারই। লোকটা সত্যি খুব ভালো লোক ছিল, আমি ওকে খুব সম্মান করতাম, তাই ওর সম্মান রেখে আজ আমি এখান থেকে চলে যাচ্ছি। মামা, দাদু নেই, দাদু মারা গেল। তুমি কেঁদো না। কাঁদে নেই, তুমি ওকে চেনো? হ্যাঁ, সেদিন দাদুর সঙ্গে মন্দিরে গিয়েছিলাম ঠাকুরকে প্রণাম করতে। দাদু বলল, এই মামাই তোর আসল ঠাকুর, যার জন্য নতুন জীবন পেয়েছো, তুমি অনেক টাকা দিয়েছো। মামা, তুমি সত্যি কি ভগবান? ভগবান থাকে ওপরে, তোমার দাদু গেছেন ভগবানের কাছে। তবে আজ একটা জিনিস জানলাম, যে ভগবান বলে সত্যি কিছু একটা আছে। চলি। কিছু বলবেন বিজয়বাবু? আমার বোনের বিয়ে, 2 লাখ টাকা লাগবে, আমাকে একটু ধার দিতে পারবেন? অতগুলো টাকা তো এমনি দিতে পারবো না, কিছু বন্ধক রাখতে হবে। বন্ধক? হ্যাঁ, বাড়িটা রাখতে পারেন। এখন তো কার্ড ছাপানো হয়ে গেছে, বিয়ের তারিখ ঠিক করা হয়ে গেছে, আর তো কোনো উপায় নেই। আপনি আমার যা বলবেন আমাকে মেনে নিতে হবে। শুনছেন? একটু এদিকে আসবেন। আসছি একটু পরে। না, এখনি আসুন। আমি একটু আসছি। আসুন আসুন। বাবা মাতাল বলে মা আমার জন্য 20 ভরি সোনা আর টাকাটা বুড়িমার কাছে রেখে গেছিলেন, আর আমি নিজের পায়ে দাঁড়াবো বলে কাজ করে করে এই 50,000 টাকা জমিয়েছি। এই গয়নাগুলো আর টাকাগুলো পূজার বিয়েতে খরচ করুন, কিন্তু দয়া করে এই বাড়িটাকে বন্ধক রাখবেন না। কিন্তু বৌদি, এগুলো তো তুমি তোমার জন্য জমিয়ে রেখেছো, আমি তো অনাথের মতন ছিলাম এই পৃথিবীতে পূজা, আমার কেউ ছিল না, তুমি আমাকে প্রথম বৌদি বলে ডেকেছ, বৌদির মর্যাদা দিয়েছ, তোমার দাদা দিয়েছে ভালোবাসা সম্মান, সেদিন থেকে আমি এবাড়ির একজন বলে নিজেকে মনে করছি। আজকে বাড়ির মেয়ের বিয়ে, তার জন্য কিছু করতে পারো তো আমার কাছে সৌভাগ্যের কথা। আর আমার কথা বলছো, বিয়ে তো আমার হয়েই গেছে, শুধু সিঁদুরটা পরার অপেক্ষায়। এগুলো নিন। আসুন 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 মশাই, চলুন ভেতরে চলুন। কি ব্যাপার, এত সব আয়োজন, কোনো বিশেষ উৎসব নাকি? চলুন ভেতরে চলুন, আসুন আসুন। সব আয়োজন রেডি হয়ে গেছে, এবার আসার অপেক্ষা। এসে গেছে। আপনি কাল পর্যন্ত ছিলেন এবারের বিয়ায়,
আর আজ আমাদের বাড়ির একজন হতে চলেছেন। কাল রাতে আপনি যদি থেকে যেতেন তাহলে উৎসবটা সেরেই যেতে পারতেন। কিসের উৎসব মানে কাকে নিয়ে উৎসব? আরে আগে বসুন তো, তারপর তো সব কথা হবে। না না আমি আমি এখানে ঠিক আছি। আরে দূর মশাই, আগে বসুন তো, এরা সবাই আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। নিন নিন নিন, বসুন বসুন। আরে বসুন না, বসুন। মা, শুভ সময় শুরু হয়ে গেছে, আশীর্বাদের কাজ শুরু করুন। আশীর্বাদ? কিসের আশীর্বাদ? আরে মশাই কেন মশকরা করছেন? কাল পর্যন্ত ছিলেন এই বাড়ির বেয়াই, আজ থেকে এই বাড়ির জামাই। মাথা নাড়ছেন কেন? হ্যাঁ তাই তো, ওদের বাড়ির মেয়েকে আমরা বউ করে নিয়ে এসেছি, আমাদের বাড়ির মেয়েকে ওদের বাড়িতে বউ করে নিয়ে যাবে এই কথাই তো ছিল, এখন এখন মাথা নাড়ছেন কেন? হ্যাঁ তাই তো, বিয়ের শর্ত তো তাই ছিল। শর্ত? শর্তের কথা তো আমি কিছু জানতাম না, আপনারা তো আমায় কিছু বলেননি। আরে ঘটক তো বলেছে, তো সবই জানে। বিয়ের শর্ত তো তাই ছিল। তুমি কোথায় পালাচ্ছ? হ্যাঁ এসব কথা তুমি কিচ্ছু এদের বলনি? চুপ করে আছো কেন, বলো, উত্তর দাও। না ঘটক তো আমায় কিছু বলেনি যে আমার বোনের বিয়ে এই বাড়িতে দিতে গেলে এই বাড়ির মেয়েকে আমায় বিয়ে করতে হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।